নমস্কার, কেমন আছো তোমরা? ভালো আছো তো? আচ্ছা, আজকে দেখো, আজকে তোমাকে সরি, তোমাদের এই নিচের বর্ণগুলো লিখে দিচ্ছি, সেইগুলোর সঙ্গে তোমাদেরকে পরিচিত হতে হবে এবং বারবার বাড়িতে পড়তে হবে। তো প্রথমে দেখো লিখছি কি, হ্যাঁ এটা কি লিখলাম, এটা হচ্ছে ক, এটা হলো ক, ঠিক আছে। এবারে ক এর পরে কি হবে বলো তো, কি হবে ক এর পরে? খ, এটা হলো খ, তাহলে ক, ক এর পরে খ। এর পরে কি হতে পারে বলো তো, জানো তোমরা? সবাই জানো তাই না? হ্যাঁ ঠিক বলছো, খ এর পরে হবে, দেখো গ, তাহলে কি হয়েছে ক, ক এর পরে খ, খ এর পরে গ, গ এর পরে কি হবে? হ্যাঁ বলো, হ্যাঁ ঠিক বলেছো, তোমরা সবই জানো গ এর পরে হবে ঘ। এবার লিখলাম ঘ, ঘ, ঘ এর পরে কি হবে? ম, হ্যাঁ তাহলে হয়ে গেল ক, খ, গ, ঘ, ম। তোমরা বলো এটা কি, বলো ক, এটা কি বলো তো? খ, খ এর পরে কি হবে? গ, গ এর পরে কি হবে? ঘ, ঘ এর পরে কি হলো? উম, ঠিক বলেছো তোমরা, উম হলো। উমর পরে কি লিখবো আমি বলো তো, এটা কি বলো তো? ঠিক বলেছো, এটা হচ্ছে তোমার চ, কি হলো? চ, চ এর পরে কি হবে? ছ, ছ এর পরে কি হবে? হ্যাঁ ঠিক বলেছ, বর্গাচ, চ, ছ, বর্গাচ। তারপরে কি হবে? হ্যাঁ ছ, এরপর হ্যাঁ। তাহলে আজকে তোমরা শিখবে ক থেকে ঞ, তাহলে প্রথমে বলো তো কি হয়েছে ক, তাই তো? ক এর পরে কি হবে? খ, খ এর পরে কি হলো? গ, গ এর পরে কি হচ্ছে? ঘ, ঘ এর পরে ঙ, ঙ এর পরে চ, চ এর পরে ছ, তারপর বর্গের জ, তারপর ঝ, তারপর কি লিখলাম? ঞ। এরপর তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় ক এর পরের বর্ণ কি হবে, বলতে পারবে সবাই কি হবে বলো তো? কি লিখলাম ক এর পরে? কি হবে? খ, হ্যাঁ খই হবে। যদি তোমাদের জিজ্ঞাসা করা হয়, সাপোজ ধরো বললাম ঘ, ঘ এর পরে কি হবে? ঙ, তাই তো? তাহলে তোমরা ক থেকে ঞ অবধি যখন পড়ছো, সেই সঙ্গে তোমাদের মনে রাখতে হবে যে কোন বর্ণের পর কোনটা হয়, যার জন্য প্রথমে তোমাদের ক থেকে ঞ অবধি বলতে হবে, চুলি ঠিক মতো পরপর বর্ণগুলো বলতে হবে। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গাচ, ঝ, ঞ, এই ক থেকে ঞ অবধি যদি পরপর ঠিক মতো তোমরা বলতে পারো, তাহলে তোমাদের কিন্তু আর সমস্যা থাকবে না যে কোন বর্ণের পর কোনটা আসছে, তোমরা সহজেই বলে দিতে পারবে। তো ক থেকে ঞ পর্যন্ত যদি ঠিকঠাক করে দিতে পারো, তাহলে এই সমস্যা তোমাদের থাকছে না। তো তোমরা বাড়িতে ঠিক মতো পড়বে তো? আচ্ছা সবাই ঠিকঠাক বাড়িতে আছো তো? সুস্থ আছো? বাড়ির মধ্যে আছো তো? আচ্ছা সবাই কিন্তু ভালো মতো থাকবে আর বাড়িতে ঠিক মতো ভাবে পড়াশোনা করবে। আজকে আমি তোমাদের ক থেকে ঞ অবধি পড়ালাম, ক থেকে ঞ পর্যন্ত বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, এরপর কোন বর্ণের পর কোনটা হয়, ক থেকে ঞ পর্যন্ত সেগুলো রপ্ত করবে। এর পরের দিন আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, ততক্ষণে নমস্কার।